হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি শুধুমাত্র বিগিনারদের জন্য। আমরা যারা বিগিনার আসি, সার্ভেতে নতুন কাজ করতে আসছি, তারা ঠিকমতো সার্ভেতে কাজই করতে পারি না। আমরা আমাদের রিস্টার্টটা করি শকবাগ দিয়ে, যেখানে প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট ব্যান করে। এরপরে মাই পয়েন্টস দিয়ে শুরু করি, সেখানেও প্রচুর পরিমাণ ব্যান করে। তো এরকম ব্যান খেতে খেতে আমরা কাজ থেকে ডিমোটিভেট হয়ে যাই। অনেক কষ্ট করে ফার্স্ট টাইম আইপি টাকাটা ম্যানেজ করে আইপিটা কিনি, কিন্তু এক মাস চলে যায়, কোনো ইনকামই করতে পারি না। এই প্রবলেমটা 80% বিগিনারের ক্ষেত্রে হয়। এই প্রবলেমটা হওয়ার অনেকটা কারণ আছে। ফার্স্ট হচ্ছে আপনার আইপি, কোন আইপি দিয়ে কোন সাইটে ভালো কাজ হবে সেই জিনিসটা আমরা জানি না। সব আইপিতে শকব্যাক কাজ হয় না, সো আপনি কাজ করতে গেলেই আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আর শকব্যাকের মধ্যে অনেক ঝামেলা আছে, অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে, ব্ল্যাক সার্ভে আছে, যেগুলোর জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। সো প্রথমে আপনাদের যাচাই করতে হবে আপনি কোন সাইটটার মধ্যে কাজ করবেন। এজ এ বিগিনার হিসেবে কোন সাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট ব্যান কম হবে সেই সাইটগুলো চুজ করবেন। আমাদের এর পরের প্রবলেমটা হচ্ছে আমরা সঠিক কোনো গাইডলাইন পাই না, শুধুমাত্র আইপি সেল করে দিয়েই খালাস। কী করতে হবে কি না করতে হবে, একজন সাঁতার না জানা মানুষকে নিয়ে নদীর মাঝখানে ছেড়ে দেন, এর জন্য সেই মানুষটা হাবুডুবু খেতে খেতে ডুবে যান। তো ম্যাক্সিমাম মানুষ এই প্রবলেমটা করেন। তো এইসব পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যে আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, কারো কোনো হেল্প ছাড়াই নিজে নিজে স্বাবলম্বী হতে পারবেন। আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি এমন 5টি সাইট নিয়ে যে সাইটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যান খুব কম হবে। আপনি যদি একটু ভালো করে কাজ করতে পারেন, তাহলে আপনি ফার্স্ট মান্থেই মোটামুটি একটা আর্নিং করতে পারবেন। সো আর কথা বাড়ালাম না, চলে গেলাম মূল ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের সাথে 5টা সাইট শেয়ার করব, যে সাইটগুলোতে বিগিনাররা অনেক ভালো কাজ করতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করি আমাদের 5 নম্বর সাইট নিয়ে। আমাদের লিস্টের মধ্যে আজকের 5 নম্বর সাইট হচ্ছে প্রলিফিক। আপনারা গুগলে সার্চ করলেই এই প্রলিফিক সাইটটা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখেন prolific.co, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনারা যখন সাইটটা ওপেন করবেন, তখন এইরকম দেখতে পাবেন। এই হচ্ছে সাইটের ইন্টারফেস। এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট করা একটু ক্রিটিক্যাল, সহজে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেয় না। আপনারা এই সাইটটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আই বাটনে দেখতে পাবেন। ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন। আর এই সাইটে অ্যাকাউন্ট করার পরে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সার্ভে না থাকে, তাহলে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন করে অ্যাকাউন্ট করবেন। এই সাইটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটের মধ্যে আপনার সার্ভে ডিসকোয়ালিফাই করে না। আপনি যতগুলো সার্ভে পাবেন সবগুলো সার্ভেই কমপ্লিট হবে। এই সাইটটাকে আমি টপ লিস্টে রাখতাম, এখানে সার্ভে একটু কম থাকে, সেই জন্য এই সাইটটাকে আমি 5 নম্বর নিলাম। আর এই সাইটের পেমেন্ট মেথড হচ্ছে পেপ্যালে। আপনি ওয়ার্ল্ডের যে কোনো পেপ্যালে এটা উইথড্র করতে পারবেন, আর পেমেন্টটা আপনি পেয়ে যাবেন 12 ঘন্টার মধ্যেই। সো এটা নিঃসন্দেহে বিগিনারদের জন্য চমৎকার একটা সাইট, আপনারা চাইলে এই সাইটটাতে কাজ করতে পারেন। এখন আমরা আমাদের 4 নম্বর সাইট নিয়ে আলোচনা করি। আমাদের 4 নম্বর সাইট হচ্ছে কয়েনটিপ্লাই। আপনারা কয়েনটিপ্লাই লিখে সার্চ করার পরেই এই সাইটটা পেয়ে যাবেন, অথবা আপনারা সাইটের লিঙ্ক পাবেন ভিডিওর নিচে, সেখান থেকেও সাইটটা ওপেন করতে পারবেন। তো আমি সাইটটা ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে সাইটের ইন্টারফেস। এই সাইটটা শুধু সার্ভের জন্য না, এই সাইট থেকে আপনি অনেক ওয়েতে আর্নিং করতে পারবেন। এটা মেনলি ফসেট সাইট একটা, এখানে আপনি অ্যাড দেখে দেখে আর্নিং করতে পারবেন। এই সাইটের মধ্যে আপনারা ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন। কীভাবে আপনারা প্রপারলি এই সাইটটার মধ্যে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে,
ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেই ভিডিওটা ফলো করে এই সাইটে সাইন আপ করে নিতে পারবেন। তো এই সাইটের মধ্যে আর্নিং মেথড হচ্ছে আপনি এখানে ভিডিও দেখে দেখে আর্নিং করতে পারবেন, গেম খেলে আর্নিং করতে পারবেন, এরপরে অ্যাড দেখে দেখে আর্নিং করতে পারবেন, আর এখান থেকে সার্ভে করে আর্নিং করতে পারবেন। এই সাইটের মধ্যে আপনার পেমেন্ট মেথড হচ্ছে বিটকয়েনে, আপনি এই সাইটটা থেকে উইথড্র দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। মাঝে মাঝে আপনি সাথে সাথেও পেমেন্ট পেয়ে যেতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে। আপনি এই সেটটাতে ব্যাংক ছাড়া কাজ করতে পারবেন। আমাদের আজকের লিস্টের 3 নম্বর সাইট হচ্ছে তুলনা। আপনারা তুলনা লিখে সার্চ করলেই এই সাইটটা পেয়ে যাবেন। এটা ফ্রান্সের একটা সাইট, বাট আপনি ইউএসএ থেকে ইউকে থেকে কাজ করতে পারবেন। এই সাইটটা খুবই চমৎকার একটা সাইট, আর এখানে সাইটটা হচ্ছে us.tulona.com। এটা হচ্ছে আমাদের সাইট। তো সাইটটা ওপেন করলাম আমরা। এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট করা একটু ক্রিটিক্যাল, সহজে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে চায় না। এই সাইটে আপনারা কীভাবে সাইন আপ করবেন, কীভাবে সাইন আপ করলে আপনি অ্যাপ্রুভাল পাবেন, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। ভিডিওটা আপনারা আই বাটনে দেখতে পাবেন। সেই ভিডিওটা ফলো করে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। এই সাইটটা খুব মজার একটা সাইট। এই সাইটে আপনি ভালো করে কাজ করলে ডেইলি $5 থেকে $10 ইজিলি করতে পারবেন। আর এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট ব্যানের পরিমাণ কম। অন্যান্য সাইট যেমন টুকিটাকি মিস্টেকের জন্য অ্যাকাউন্ট ব্যান করে, বাট এই সাইটটা এরকম না। এখানে অ্যাকাউন্ট ব্যান কম করে, আপনি একটু ভালো করে কাজ করলেই আপনি এখানে ইজিলি $5 থেকে $10 আর্নিং করতে পারবেন। আর এই সাইটটার মধ্যে পেমেন্ট মেথড হচ্ছে পেপাল, রিওয়ার্ড লিঙ্ক, এরপরে যে কোনো গিফট কার্ড আপনি সেগুলোতে উইথড্র করতে পারবেন। এই সাইটের মিনিমাম উইথড্র হচ্ছে $15। এখানে $15 আপনি আইটিউন অথবা CVS গিফট কার্ড উইথড্র দিতে পারবেন। সো এই সাইটটা নতুনদের জন্য চমৎকার একটা সাইট। আপনি নতুন হন বা ওল্ড ইউজার হন, আপনারা মাস্ট বি এই সাইটটাতে কাজ করবেন। এখন আমরা আলোচনা করব আমাদের 2 নম্বর সাইট নিয়ে। আজকে আমাদের সিরিয়ালের 2 নম্বর হচ্ছে ফিচার পয়েন্ট। আপনি ফিচার পয়েন্ট লিখে সার্চ করার পরে এরকম দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের ফিচার পয়েন্ট। এই সাইটের মধ্যে আপনি কিভাবে প্রপারলি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে প্রোফাইলটা কমপ্লিট করবেন, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে আপনি এখানে সাইন আপ করে নেবেন। যারা বিগিনার আছেন তারা অবশ্যই অবশ্যই এই সাইটটাতে কাজ করবেন। এই সাইটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না বলেই চলে, আপনি একটু ভালো করে কাজ করলেই এই সাইটে ব্যান ছাড়া কাজ করতে পারবেন। আর এই সাইটে যদি আপনি সময় দেন প্রতিদিন মিনিমাম $10 আর্নিং করতে পারবেন। বাট এই সাইটের একটা নেগেটিভ সাইড হচ্ছে এখানের পয়েন্টগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে একটু সময় নেয়, মাঝে মাঝে 15-20 দিন বা 1 মাসও সময় নিতে পারে। বাট নার্ভাস হওয়ার কিছু নেই, আপনার কাজের পয়েন্টগুলো মাস্ট বি আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে, আর সেটা আপনি উইথড্র করে নিতে পারবেন। এই সাইটে অনেক রকম গিফট কার্ড আছে, গুগল প্লে আছে, ভিসা আছে, এরপরে পেপালও আপনি উইথড্র করতে পারবেন। আর এই সাইটে উইথড্র দেওয়ার পরে একদিনের মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। সো সাইট হিসেবে এই সাইটটা খুবই চমৎকার একটা সাইট, স্পেশালি এটা নতুনদের জন্যে খুবই চমৎকার একটা সাইট। যারা বিগিনার আছেন তারা অবশ্যই এই সাইটে কাজ করবেন। আর সাইটের লিঙ্কটা আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন, সেখান থেকে সাইন আপ করে নেবেন। আজকে আমাদের সিরিয়ালের 1 নম্বর যে সাইটটা আছে সেটা হচ্ছে সার্ভে জাঙ্কি। এই সাইটটা চিনে না জানে না এরকম মানুষ খুব কম আছে। যারা বিগিনার আছেন তারা এই সাইটের আশা করেই সার্ভে জগতে পা রাখেন। তো সাইটটা আমরা ওপেন করি। এই হচ্ছে আমাদের সাইট। তো সাইটটা একটু দেখে নিই আমরা। তো এই হচ্ছে আমাদের সাইট। এই সাইটের মধ্যে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন, কীভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে কম,
সমস্ত কিছু নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন, সেই ভিডিওটা অবশ্যই ফলো করবেন। এই সাইটটা এমন একটা সাইট, ইংলিশ জানেন এরকম মানুষের যদি কাজ তাহলেও সে $5 থেকে $10 ইজিলি আর্নিং করতে পারবে। যদিও তাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, কল বেনিফিতে পড়ে যাবে অথবা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, এই সাইটে যদিও আর্নিং বেশি করা যায় বাট এই সাইটের ঝামেলাটাও অনেক বেশি। এই সাইটে আপনার উইথড্র করতে গেলে আপনার মাস্ট বি ইউএস এর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অথবা আপনার ডিরেক্ট ডিপোজিট পেপাল অ্যাকাউন্ট লাগবে। আপনার যদি ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইজিলি এখানে উইথড্র করে নিতে পারবেন। এই সাইটের মধ্যে গিফট কার্ড অপশনটা থাকলেও সেটা হচ্ছে সোনার হরিণ। প্রথম এই সাইটের নিয়ে বলতে গেলে, এই সাইটের মিনিমাম উইথড্র অনলি $5। এখান থেকে আপনার উইথড্র করতে হবে ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই ব্যাঙ্কে ডলার সেল করে আপনাকে টাকাটা ক্যাশ করে নিতে হবে। এই সাইটটাতে যদি আপনার কল কিউ পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তো এই সাইটটা নতুনদের জন্য খুবই ভালো একটা সাইট, এই সাইটে আপনারা অনেক বেশি আর্নিং করতে পারবেন। বাট এই সাইটে উইথড্র করার সিস্টেমটা একটু কস্টলি, যারা কষ্টটা বিয়ার করতে না পারবেন তারা এই সাইটটাতে কাজ থেকে বিরত থাকবেন, কারণ অনেকে আছে এখানে অ্যাকাউন্ট করে $30-40 কমপ্লিট করে ফেলেন বাট কোথাও উইথড্র করতে পারেন না, তখন আরও বিপদে পড়ে যান। তো এই সাইটে কাজ করার আগে অবশ্যই ব্যাঙ্ক ট্যাঙ্ক ম্যানেজ করে নেবেন, এরপরে এখানে কাজ শুরু করবেন। সো সাইট হিসেবে এটা নিঃসন্দেহে নাম্বার 1 সাইট, যেখান থেকে আপনি ইজিলি $10 থেকে $15 বা $20 আর্নিং করতে পারবেন। তো আজকের এই রেটিং নিয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুনদের জন্য আরও যদি কোনো সার্ভিস সাইট থাকে যেগুলো থেকে পেমেন্ট নেওয়া যায়, আপনাদের মনে সাজেস্টেড সাইট থাকে সেইগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে মোটামুটি সবারই অনেক উপকার হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি সাইটগুলো আপনাদের অনেক কাজে লাগবে, স্পেশালি যারা বিগিনার আছেন তাদের অনেক কাজে লাগবে। সো আজকের মতো এখানেই, বাই, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।